বাজের সুইচ গেট কিন্তু ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং বাজের নমস্কার, আপনারা দেখছেন একজন ত্রিপুরা এবং এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সঙ্গে রাহুল। এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি হলো তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট স্থিত যে খোয়াই নদীর উপর যে বাঁধটি নির্মাণ করা হয়েছে এবং এই বাঁধে কিন্তু সর্বমোট 60টি সুইচ গেট রয়েছে। সেই সুইচ গেটে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদেরকে এখান থেকে কিন্তু এই বাঁধের কী পরিস্থিতি রয়েছে এবং আমার সহকর্মীকে দেখানোর জন্য বলবো। এ পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই হলো চাকমাঘাটের যে সেই বাঁধ, বাঁধের কিন্তু এই 60টি গেট, 1 2 3 4 5 6 এক লাগাতার কিন্তু এখানে 60টি গেট রয়েছে। কিন্তু চাকমাঘাট যে খোয়াই নদীর উপর নির্মিত যে বাঁধ, বাঁধের কিন্তু 60টি সুইচ গেট রয়েছে। সেই সুইচ গেটের উপরে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে বন্যার কি আপডেট রয়েছে। খোয়াই নদীর জলস্তর কিন্তু বৃদ্ধি পাওয়ার ফলে বেশ কয়েকটি বাঁধের সুইচ গেট কিন্তু ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এখানে কিন্তু পুলিশকর্তারাও কিন্তু রয়েছে এবং যারা এই গোটা ঘটনাটিকে কিন্তু দেখছে লোকজন কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। মানুষজনরা উপভোগ করছে যে চাকমাঘাট খোয়াই নদীর উপর নির্মিত এই বাঁধের জলস্তরের কী পরিস্থিতি রয়েছে। এখানে পুলিশকর্তা যিনি রয়েছে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কী রয়েছে খোয়াই নদীর বাঁধের বর্তমান পরিস্থিতি? বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালোই, এবং বাঁধের সব কিছু খোলা আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা ওই এলাকার পরিস্থিতির উপর নজরদারি রাখছি, কোনো বিপদের আশঙ্কা নেই। এখানে এত সমস্ত মানুষ কি আনন্দ উপভোগ করার জন্য এবং বাঁধের যে পরিস্থিতি সেটা দেখার জন্য কি জরুরি হয়েছে? ওই উপভোগ করার জন্য এসেছে। বর্তমানে তো এই বাঁধের কোনো মানে বিপদের কোনো আশঙ্কা নেই। করার জন্য যে বাঁধের জল ছাড়ার পর কী পরিস্থিতি রয়েছে সেটা দেখার জন্য, সেই দৃশ্য দেখার জন্য কিন্তু মানুষ এখানে জড়ো হয়েছে। এবং যে বিষয়টি এখানে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন যে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলেই কিন্তু এই বাঁধের গেটগুলি আমরা যতটা জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে যে এই গেটগুলি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং এই গেটগুলি খোলার ফলে কিন্তু জলস্তরের জলের গতি বেগ অনেকটাই কিন্তু হ্রাস পেয়েছে এবং বর্তমানে বন্যার যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কাও কিন্তু অনেকটা কমে গেছে। এবং বলা চলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গেটগুলির কী অবস্থা রয়েছে বর্তমানে। এই গেটটা, যে গেটটা এখন আমার সহকর্মী দেখাচ্ছে, সেই গেটটাও কিন্তু বর্তমানে খোলা রয়েছে। আমি একটু এগিয়ে দেখানোর জন্য বলবো ক্যামেরাটা। সেই গেটটি দিয়ে কিন্তু সেইভাবে জলের গতিবেগ আপনারা লক্ষ্য করতে পারবেন এবং অপর যে অপর দিকের যে দৃশ্যটা রয়েছে সেটাও কিন্তু দেখানোর জন্য বলবো। সবগুলি গেট কিন্তু এই পাশে রয়েছে এবং মানুষজন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে মানুষজন কিন্তু অনেক মানুষজন ছিল এতক্ষণ যারা দেখেছিল। এখানে কিন্তু মৎস্য শিকারী যারা রয়েছে তারাও কিন্তু এখানে মাছ শিকার করছে এবং মানুষজনের কিন্তু ভিড় জমাচ্ছে সেই দৃশ্য দেখার জন্য। জলের গতিবেগ দেখুন নিচে কি জলের গতিবেগ রয়েছে। গেটটি খোলার পর যে জলের যে যে ধারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি রয়েছে এবং গোটা বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন ত্রিপুরা। পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন এখন ত্রিপুরার পর্দায়।